মুকেশ আম্বানি, যাকে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই, বিশ্বের অন্যতম ধনকুবের, ভারতের সেরা ধনী, আর তার ছেলের বিয়ে বলে কথা। সেই বিয়ে অনুষ্ঠানে তো থাকবে এলাহি কাণ্ড। তার মেয়ের বিয়ের কথা মনে আছে তো? সেটি ছিল ভারতের ব্যয়বহুল বিয়ের অনুষ্ঠানের একটি। তার মেয়ের বিয়ের লেহেঙ্গার দাম ছিল কোটি টাকারও বেশি, আর এই পরিবারের মেয়েরা স্বর্ণ দিয়ে তৈরি জুতা ব্যাগ ব্যবহার করেন, এজন্য নিজেরা পরেন না সোনার গহনা, এটা তো সবারই জানা। এই আম্বানি পরিবারের ছোট ছেলের বিয়ের আয়োজনে কি হতে পারে সেটা হয়তো সাধারণের ধারণা নেই। আসুন দেখে নেই প্রাক বিয়ের অনুষ্ঠানে অতিথি কারা আর তাদের আপ্যায়নে কি কি পদ রাখছেন মুকেশ আম্বানি। আগামী 1 থেকে 3 মার্চ প্রাক বিয়ের অনুষ্ঠান হচ্ছে মুকেশ ও নিতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের। তাদের প্রাক বিয়ের অনুষ্ঠান বসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের জামনগরে। ছেলের বিয়ের অনুষ্ঠানে কাদের নিমন্ত্রণ জানিয়েছেন মুকেশ আম্বানি? সারা বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের প্রায় 1000 সেলিব্রিটি উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। এই তালিকায় রয়েছেন ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ, গুগলের মূল সংস্থা অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই, মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস, ওয়ার্ল্ড ডিজনির সিইও বব আইগার, মর্গান স্ট্যানলির সিইও টেট পিক সহ বহু বিদেশি সংস্থার শীর্ষকর্তারা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প, ভুটানের রাজারানীর মতো ব্যক্তিরা। এছাড়াও আসবেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, সালমান খান, ঐশ্বরিয়া রায় বচ্চন, অভিষেক বচ্চন, অক্ষয় কুমাররা। দেখা মিলবে রণবীর দীপিকা, রণবীর আলিয়া, কাজল, অজয়, ভিকি ক্যাটরিনার, সাইফ আলী খান, বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদবানি, অনিল কাপুর, মাধুরী দীক্ষিত, অনন্যা পাণ্ডে, আদিত্য কাপুর, তারা সবাই জামনগরে হাজির হবেন অনন্ত রাধিকার প্রাক বিয়ের অনুষ্ঠানে। ক্রীড়া জগতের তারকারাও আসবেন এই অনুষ্ঠানে। সচিন টেন্ডুলকার, ধোনি, রোহিত শর্মা, ঈশান কিশান, শুভমন গিলরাও পেয়েছেন নিমন্ত্রণ। পুরো অনুষ্ঠানকে ঘিরে বিশাল পরিকল্পনা আম্বানি পরিবারের। অতিথিদের জামনগরে আনা হবে ভাড়া করা বিমানে। 1 মার্চ সকাল 8টা থেকে দুপুর 1টার মধ্যে দিল্লি ও মুম্বাই থেকে একাধিক বিমান ছেড়ে যাবে। এই অতিথিদের কী দিয়ে আপ্যায়ন করবেন আম্বানি পরিবার? খাবার দাবারেও রয়েছে বিশাল আয়োজন। জমকালো এই পার্টির খাবারের মেনু হতে চলেছে স্পেশাল। খাবারের ক্ষেত্রে অতিথিদের পছন্দের দিকে বিশেষ খেয়াল রাখা হয়েছে। 2500 পদ পরিবেশন করা হবে। এজন্য ইন্দোরের প্রায় 25 জন বাবুর্চির একটি বিশেষ দল প্রস্তুত করা হয়েছে। অনুষ্ঠানে ইন্দোরি খাবারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া পার্সি, থাই, মেক্সিকান, জাপানিজ খাবারও রাখা হয়েছে। এর মধ্যে সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার এবং মধ্যরাতের নাস্তা। তথ্য অনুযায়ী সকালের নাস্তায় থাকবে 70টি পদ, দুপুরের খাবারে 250টি এবং রাতের খাবারে 250টি পদ থাকবে। মধ্যরাতে অতিথিদের জন্য থাকবে 85 রকমের পদ। 3 দিনের এই মেনু এমনভাবে সাজানো হয়েছে যাতে একটি পদও দ্বিতীয়বার না খেতে হয় অতিথিদের। নিরামিষ ভোজীদের চাহিদার খেয়ালও রাখা হয়েছে। শুধু কি তাই, রয়েছে জমকালো বিনোদনের আয়োজন। এতে পারফর্ম করবেন দেশি বিদেশি শিল্পীরা। বলিউডের একাধিক সেলিব্রিটি তাদের বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করতে চলেছেন। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে দ্যুতি ছড়াবেন শাহরুখ খান। আম্বানি পরিবারের যে কোনো অনুষ্ঠানেই বলিউডের জনপ্রিয় দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাটের দেখা মেলে। এবারও তারা নাচবেন অনুষ্ঠানে। প্রাক বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করবেন আন্তর্জাতিক পপ সেন্সেশন রিহানা, সঙ্গে থাকছেন অরিজিৎ সিং, গানে গানে আসর জমাবেন দিলজিৎ দোসান্স। প্রাক বিয়ের অনুষ্ঠানে জামশেদনগরে 3 দিন থাকবেন অতিথিরা। তাদের জন্য সুসজ্জিত করা হয়েছে কক্ষগুলো। পাশাপাশি অতিথিদের জন্য আলাদা বিউটিশিয়ান, শাড়ি পরানোর শিল্পী এবং লন্ড্রি সার্ভিসের ব্যবস্থাও থাকবে।